দশক ঈদ মোবারক কিশোরগঞ্জের ঐতিহাসিক সোলাকিয়া ঈদগাহ মাঠে দাঁড়িয়ে আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই মূল যে মাঠ মূল যে পাচির দেয়া যে মূল মাঠ মূল মূল মাঠে এরই মধ্যে মুসল্লিরা ভরে গেছেন দক্ষিণ দিকে যে মাঠে প্রবেশ করার আর প্রধান আন ফটক সেটি বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে মাঠে আর কোনো জায়গা নেই এখন যারা মাঠে নামাজ পড়ার জন্য আসছেন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিক থেকে পশ্চিম দিক থেকে এবং মাঠের বিভিন্ন দিক থেকে যারা এখনও টুপি পাঞ্জাবি পড়া মানুষের স্রোত এই মাঠের দিকে যারা মানুষের একটা ঢল বলা যাবে সেই ঢল এখন যারা আসবেন তাদের মাঠের বাইরে অনেক দূরে সিনানা প্রাচীনের বাইরে অবস্থান নিতে হবে আজকের মাঠে যে জামাত হবে একশো সাতানব্বইতম তম ঈদুল ফেতরের জামাত সেই জামাতে ইমামতি করবেন মৌলানা মোহাম্মদ সোয়াইব আব্দুর রফ আপনাকে ঈদ মুবারক আপনি একটু বলবেন চ্যানেল চ্যানেলের দর্শকদের জন্য এবং এই নামাজ দিক আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহবাদ প্রথমে আমি অর্ধ অর্ধশ্রাব্দের ঐতিহ্যের ঐতিহ্য লালনকারী মাঠ বাংলাদেশের একটা কিংবন্দিত কিংবদন্তিতুল্য মাঠ ঐতিহাসিক সোলাকিয়া ঈদগা মাঠের একশো সাতানব্বইতম জামাতের মধ্যে যারা এখানে উপস্থিত হয়েছেন মাঠ আজকে কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে এখানে যারা রয়েছেন সকলের পক্ষ থেকে আমি সারা বিশ্বের যারা এই চ্যানেল আয়ের মাধ্যমে এই মাঠের সাথে সংযুক্ত হয়ে রয়েছেন সবাইকে ঈদ উল ফিতের মোবারকবাদ জানাচ্ছি এই ঈদ মুবারক তাকব্বাল আল্লাহু মিন ইন্না মিনকুম এটা একটা ঐতিহ্যবাহী মাঠ আমরা জানি এটার এর ঐতিহ্য এখন আর স্থানীয় সীমায় নেই বা বাংলাদেশের সীমায়ও নেই এটার গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক মাত্রায় চলে গিয়েছে আর এর পিছনে সবচেয়ে বড় অবদান যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মিডিয়া কর্মী যারা রয়েছেন তারা এর মধ্যে অন্যতম হচ্ছে এই চ্যানেল আই যারা বিশ বছরের চেয়েও বেশি বেশি কাল ধরে এখানে এই মাঠটাকে সারা বিশ্বের বিশ্ব বিশ্ববাসীর দরবারে তুলে ধর তুলে ধরতেছেন এবং বিশেষভাবে আমি কথা বলতে চাই এই মাঠের কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা নিয়ে কথা বলতে চাই এই এই চ্যানেলের চ্যানেল আয়ের যারা কলা কৌশলী রয়েছেন এবং তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশের প্রতিদ্ব যশা সাংবাদিক জনাব চকর মালিতা যিনি প্রায় ২০ বছর যাবত পরিবার নিয়ে ঈদ করাটা ভুলে গিয়েছেন এই মাঠের প্রতি হয়ে এই এই মাঠের মাঠের প্রতি আগ্রহী হয়ে কিশোরগঞ্জের এই ঐতিহ্যকে তুলে ধরার জন্য ওনার ব্যক্তিগত জীবনের এই কুরবানিকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এবং সারা বিশ্ববাসীকে অপেক্ষা করছে এই মাঠের মনাজ হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের যথার্থ সময়ে এই মাঠের ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঠিক দশটায় অনুষ্ঠিত হবে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং মাঠের বাহিরেও লোক এখন যারা আসতেছেন বাইরে দাঁড়াতে হচ্ছে আমরা ইনশাআল্লাহ হাদিসের মধ্যেও এসেছে যে এখানে ঋতুবর্তী মহিলাদেরকেও ঈদের মাঠের দোয়ার মধ্যে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে ঈদের মাঠের দুয়ার ঐতিহ্য তাৎপর্যটা একটা ভিন্ন ধর্মী তাৎপর্য এজন্য জন্য ঋতুবর্তী মহিলা যাদের উপরে নামাজ ফরজ নেই তাদেরকেও এখানে এসে উপস্থিত হওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে আলহামদুলিল্লাহ চ্যানেল আই এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে এখন এই মাঠ আর এই স্থানীয় লোকাল পাঁচ পাঁচ সাত লাখের জমায়েত নয় এখন কয়েক কোটি লোকের জমায়াত হয়ে গিয়েছি পুরা মুসলিম উম্মা এটার সাথে সংযুক্ত হয়ে গিয়েছেন আপনারা যারা এখানে উপস্থিত হতে পারবেন না বা এই মাঠে অংশগ্রহণ করতে পারেন নাই তাদের জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। আপনারা যদি টিভি সেটের বেশ সামনে বসে এই জামা ইয়ার সাথে মোনাজাতে শরিক হন ইনশাল্লাহ এই মোনাজাতের ব্যাপারে যেই উৎসাহ হাদিসের মধ্যে রয়েছে সেই হাদিসে তার ফজিলত এবং তার ফলাফল ইনশাল্লাহ আমরা সকলেই লাভে ধন্য হব ইনশাআল্লাহ ধন্যবাদ দর্শক নামাজ শুরু হবে দশটায় আমরা পনের দশটা থেকে আপনাদের সাথে এই মাঠের লাখ লাখ দর্শকদের সাথে নিয়ে আপনাদের সাথে থাকবো বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা